আগে সাতটা ছিল, গতকাল তিনটা, একটা শাহপুর আর একটা শাহপাড়া। প্রেস ক্লাবের সভাপতি সুলেমান খান, ফ্যামিলির সদস্য সবাই স্যাম্পল নিয়েছি, উনি বাসায় আইসোলেশনে থাকতে চান। আমাদের মন্ত্রী মহোদয় বলছেন যে যারা এফেক্টেড হয়েছে তারা যাতে সবাই ইনস্টিটিউশনে যা, হাসপাতালে গিয়ে আইসোলেশনে থাকে। আমরাও চেষ্টা করতেছি ওনাকে বোঝাচ্ছি উনি যাতে হাসপাতালে যায় আর কি। ওনারা সাংবাদিক এবং ওনাদের নিজেদের সেফটির জন্য, ওনাদের পরিবারের সেফটির জন্য এবং আশেপাশের সমাজের সেফটির জন্য আমি ওনাদেরকে অনুরোধ করব। ওনার সাথে যেহেতু ইন্টিমেটলি উঠা বসা করছেন, মেলামেশা করছেন, ওনারা এসে যাতে আমাদের হসপিটালে এসে যাতে স্যাম্পলটা দিয়ে যান। আপনারা জানেন যে আমফান ঘূর্ণিঝড়ের পরপরই মেঘালয় থেকে নেমে আসা ফ্লাশ ফ্লাডের কারণে উত্তর সিলেটের বেশ কয়েকটি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে সিলেটের গোয়েনঘাট উপজেলা অন্যতম। উপজেলার 9টি ইউনিয়নই প্লাবিত হয়েছে, এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে 35,700 জন মানুষ, 490টি পরিবার পানিবন্দী রয়েছে। এ সকল পরিবারের মধ্যে ইতিমধ্যে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে এবং সুপেয় পানির উৎস নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা আসে সেটা আমরা যথাযথ মাধ্যমে প্রক্রিয়া অনুসরণ করে বিতরণ করবো।